हेलो अस्सलाम वालेकुम। इनडिजाइनर आजकल भिडियोते हमें कलर नहीं काज करब, अर्थात कलर क्यों अपनी अप्लाई करबें, कलर क्यों अपनी तैरी करबें, कलर क्यों अपनी स्वाची एड करतेबेंट सेगल नहीं हमें कथा बोल। इनडिजाइनर इखने एक ख्याल कर देखें जो अपना विंडोजे जो जान विंडोजे गेले अपना इखने एक अपशन पाबन हम कलर। ये कलरटार मत जो अपनी माउसटा रखें তাও একটু খেয়াল করে দেখেন এখানে একটা অপশন দেওয়া আছে অ্যাবাউট কালার থিম কালার গ্রেডিয়েন্ট সোয়াচ। আমরা আজকে কালার গ্রেডিয়েন্ট এবং সোয়াচ তিনটা নিয়ে কথা বলবো, কিভাবে কাজ করে না করে আজকের ভিডিওতে। ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে কালার। এই কালারে যে সোয়াচটা আছে সেখানে আমি অ্যাড করে রাখছি, এখানে গ্রেডিয়েন্টের যে অপশনটা আছে সেটা আমি অ্যাড করে রাখছি এখানে, আর সোয়াচের যে অপশনটা আছে সেটা আমি অ্যাড করে রাখছি। আপনি ইচ্ছে করলে এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে আপনার এখান থেকে চলে আসবে সোয়াচটাও, যদি ক্লিক করেন চলে আসবে, এবং গ্রেডিয়েন্টটা যদি আপনি ক্লিক করেন আপনি চলে আসবে। ফার্স্ট আমি এখান থেকে একটা শেপ ক্রিয়েট করতেছি। আমি যে শেপটা ক্রিয়েট করছি ইনডিজাইনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে আপনি যদি একটা শেপ ক্রিয়েট করেন, শেপ ক্রিয়েট করলে দেখবেন যে এই শেপের মধ্যে কোনো ধরনের কালার অ্যাপ্লাই হয় না। যখনই আপনি ক্রিয়েট করেন কোনো ধরনের কালার অ্যাপ্লাই হয় না, তবে হ্যাঁ এর বর্ডার অর্থাৎ আপনার যে স্ট্রোকটা আছে সেই স্ট্রোকের মধ্যে কালারগুলো অ্যাড হয়ে থাকে। অর্থাৎ একটু খেয়াল করে দেখেন, একটু খেয়াল করে দেখেন এখানে আমাদের যে প্লেট বার আছে, প্লেট বারের মধ্যে দুটো অপশন শো করে, একটা হচ্ছে ফিল আর একটা হচ্ছে স্ট্রোক। আমি যদি মাউসটা নিই তখন দেখতে পারেন স্ট্রোক এবং ফিল। উপরে যে কালারটা থাকে অর্থাৎ উপরে যে অংশটা থাকে সেটার মধ্যে আপনি কালারটা ইজিলি ফিল করতে পারবেন, ইজিলি কাজ করতে পারবেন। এটাকে আপনি সোয়াপ করেও কাজ করতে পারবেন, আপনি ইচ্ছে করলে সোয়াপ করে কাজ করতে পারবেন। এই সোয়াপিংয়ের একটা শর্টকাট আছে, এই সোয়াপিংয়ের একটা শর্টকাট হচ্ছে এক্স। আপনি যদি আপনার কিবোর্ডের মধ্যে এক্স প্রেস করেন তাহলে এটা আপনার সোয়াপিং হবে। এখানে সোয়াপিং করাটার উদ্দেশ্য হচ্ছে উপরে যে কালারটা থাকে, উপরে যে প্লেটটা থাকে ওই প্লেটটার মধ্যে কালারটা অ্যাপ্লাই হয়। ইনডিজাইনের মধ্যে আমি আমার একটা শেপের মধ্যে কয়েকভাবে কালার অ্যাপ্লাই করতে পারবো। মেইন কালার এর মধ্যে একটা হচ্ছে আমার যে প্লেট আছে এই প্লেটের মধ্যে যে উপরে যে অংশটা আছে সেটা হচ্ছে নান করা, অর্থাৎ আপনি যে কালারটা আছে সেই কালারটাকে আপনি নান করে দিতে পারবেন। একটু খেয়াল করে দেখেন আমি একটা কালার ইউজ করতেছি, ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে এই কালার পিকারটা চলে যাবে। যে কোনো একটা কালার যদি ওকে করে দেন এখানে কালারটা অ্যাড হয়ে গেছে, দুইটা কালার আছে। এখন আপনি স্ট্রোকের যে কালারটা আছে স্ট্রোকের কালারটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি আপনাকে বোঝানোর জন্য। এইখানে স্ট্রোকের কালারটাকে এবং ফিল যে কালারটা আছে এই কালারটাকে আপনি ইচ্ছা করলে নান এবং ফিল অর্থাৎ ভিউ দুইটাই করতে পারবেন। কীভাবে করবেন একটু দেখেন, নান এবং ফিল কীভাবে করবেন একটু খেয়াল করে দেখেন। আপনি এখান থেকে কোনটাকে নান করতে চাচ্ছেন, বা কোন নান বলতে হচ্ছে নো কালার, নান বলতে হচ্ছে নো কালার, আপনি এখানে কোনো কালার চাচ্ছেন না। প্রত্যেকটা শেপের মধ্যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে বডি একটা হচ্ছে বর্ডার। বডিটাকে বলা হয় এখানে ফিল আর বর্ডারটাকে বলা হয় স্ট্রোক। এখানে যে অপশনগুলো আছে উপরে যে অংশটা থাকবে সেই অংশটাকে আপনি কালার ইউজ করতে পারবেন। এখন আপনি উপরে ফিল কালারটা চাচ্ছেন না, আপনি যদি জাস্ট উপরে এখানে যে অংশটা আছে সেটার মধ্যে ক্লিক করেন, একটু খেয়াল করে দেখেন আমার যে মিডলে যে কালারটা ছিল সেটা চলে গেছে এবং স্ট্রোক কালারটার মধ্যে কালারটা আছে। কিন্তু আপনি চাচ্ছেন স্ট্রোক কালারটাকে অফ করে দিতে, জাস্ট আপনাকে যেটা করতে হবে সোয়াপ করতে হবে। সোয়াপ করলে যেটা হবে আপনার কালারটা চলে গেছে। এখন আপনি স্ট্রোক কালারটাকে যদি অফ করতে চান, এই স্ট্রোক কালারটার মধ্যে ক্লিক করলাম, একটু খেয়াল করে দেখেন স্ট্রোক কালারটার মধ্যে আমি ক্লিক করতেছি কিন্তু এটার মধ্যে বারবার একই কাজ করতেছে। এখন দেখেন আপনি স্ট্রোক কালারটা চলে গেছে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সোয়াপিং করে নিতে হবে। সোয়াপিং করে নিয়ে সোয়াপিং করে নেবেন, স্ট্রোক কালারটা অফ করে দিবেন। স্ট্রোক কালারটা অফ করে দিলে আপনি অটোমেটিক সরি এখান থেকেও কাজ করতে পারবেন। যদি স্ট্রোক কালারটা অফ করতে চান তাহলে জাস্ট এইখানে যাবেন, আমার যে অপশনটা আছে এখান থেকে শুধু আপনার ফিল কালারটা নান হয়, স্ট্রোক কালারটা হয় না। যদি স্ট্রোক কালারটা নান হতো তাহলে আপনার এখানে আপনার ক্রস চিহ্নটা থাকতো, এখন শুধু ফিল কালারের জন্য ক্রস চিহ্নটা দেওয়া আছে। আপনি স্ট্রোক কালারটাকে যদি নান করতে চান আমাদের যে কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল প্যানেলের মধ্যে যদি ক্লিক করেন এখানে একটা অপশন পাবেন নান, নান করলে আপনার নো কালার হয়ে যাবে, অর্থাৎ কোনো কালার থাকবে না। আবার যদি চান এখান থেকে আপনি ক্লিক করলে কাজ করতে পারেন। অ্যাজ ইউজুয়াল আপনি ইচ্ছা করলে এই স্ট্রোকটাকে উপরে এনে ডাবল ক্লিক করলেও আপনি যে কোনো কালার এখানে প্রোভাইড করতে পারবেন। স্ট্রোকের মধ্যে আপনি যে কোনো ধরনের কালার প্রোভাইড করতে পারবেন। স্ট্রোকে কালার দেওয়ার ওয়ে হচ্ছে একটা, আর এখান থেকে নান করার ওয়ে হচ্ছে একটা। স্ট্রোক এবং ফিল কালার কালার দেওয়ার যে অপশনগুলো ছিল ডাবল ক্লিক করলে আপনার কালার পিকারটা চলে আসে এবং এখানে কালারগুলো আপনি অ্যাড করতে পারেন। দুই নম্বরটা হচ্ছে এই যে আমার যে কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল প্যানেলের মধ্যে এখানে একটু খেয়াল করে দেখেন ফিল কালার এবং এখানে আপনি স্ট্রোক কালার দেওয়া আছে। আমি যদি এটার মধ্যে ডাবল ক্লিক করি তাহলে আপনাকে এখানে দেখাবে, এটা হচ্ছে কালার পিকার। এখানে যদি ক্লিক করেন এখানে আপনার কালার পিকার দেখাবে, আর পাশে যে অ্যারোটা আছে অ্যারোর মধ্যে ক্লিক করে কালার সোয়াচের মধ্যে নিয়ে যাবে আপনাকে। অর্থাৎ এই যে এখান থেকে যদি ক্লিক করি এখানে যে অপশনটা আছে এই কালার সোয়াচগুলো আপনাকে এখানে
দেখিয়ে দেবে যে আপনি কি কি কালার এখানে অ্যাড করতে পারবেন, কি কি কালারগুলো আপনি ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনি দুইভাবে ইউজ করতে পারলেন। আর তিন নম্বরটা হচ্ছে কালার যে অপশনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করতে পারবেন। ক্লিক করলে কালারের যে প্লেটটা আছে সেটার মধ্যে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনি আপনার প্রয়োজন অনুযায়ী এখানে যে কোনো কালার অ্যাড করতে পারবেন আর যে কোনো কালার অফ করতে পারবেন। ইচ্ছা করলে আপনি আইড্রপার টুলসের মধ্যে জাস্ট মাউসটা যখন এখানে নেবেন তখন অটোমেটিক্যালি আইড্রপার টুলসে কনভার্ট হয়ে যায়। যে কোনো কালার আপনি এখান থেকে পিক করে কাজ করতে পারেন, যে কোনো কিছুর মধ্যে আপনি কালারগুলো ইউজ করতে পারবেন। আমার যে কালারের যে প্লেটটা আছে প্লেটের কর্নারটা যে অপশন বারটা আছে সেটার মধ্যে ক্লিক করি। ক্লিক করলে এখানে আরও কয়েকটা অপশন পাবেন। নাম্বার ওয়ান হচ্ছে ল্যাব কালার। একটু খেয়াল করে দেখেন ল্যাবের যে কালারগুলো আপনি ইউজ হয় এখানে যদি কালারগুলো আপনি ইউজ করতে চান আপনি ইচ্ছা করলে এখান থেকে ইউজ করতে পারেন। এখানে আপনার যেটাকে এল এ বি ল্যাব লেখা থাকে আপনি ইচ্ছা করলে করতে পারেন, এগুলো আপনি আলাদা আলাদা করে করতে পারেন। এরপরে হচ্ছে সিএমওকে কালার, সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাক। এরপর হচ্ছে আর জিবি, রেড গ্রিন ব্লু। আপনি রেড গ্রিন ব্লু নিয়ে যদি কাজ করতে চান আপনি ইচ্ছা করলে এখান থেকে কাজ করতে পারেন। আপনি এছাড়াও আপনার এখানে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে আপনার সায়ান ম্যাজেন্টা ইয়েলো ব্ল্যাকের যে অপশনটা সিএমওকের কালার কম্বিনেশন, আর এখানে হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক। এই কর্নারটা পথে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের কাজ। এইভাবে আপনি তিনটা জায়গা থেকে কী করতেছি কালারগুলো চেঞ্জ করতেছি। নাম্বার ওয়ান হচ্ছে ডবল পিক করে এখানে ক্লিক করতেছি আমার প্লেট বার থেকে। নাম্বার টু হচ্ছে আপনার আমার কন্ট্রোল প্যানেল থেকে ক্লিক করতেছি। নাম্বার থ্রি হচ্ছে আপনার কালার প্লেট থেকে আমি করতে পারতেছি। নাম্বার ফোর আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে সোয়াচ, সোয়াচের মধ্যে থেকে আপনি এখান থেকে কালারটা চেঞ্জ। তবে সোয়াচের ক্ষেত্রে একটা অপশন আছে সেটা হচ্ছে আপনার এইখানে যে কালারগুলো আপনি অ্যাড করে রাখবেন ওরা ইন্ডিভিজুয়ালি কিছু অংশ অ্যাড করে রাখছে। আপনি ইচ্ছা করলে এখানে ক্রিয়েট করেও কাজ করতে পারবেন, আপনি ইচ্ছা করলে এখানে অ্যাড করেও কাজ করতে পারবেন। এখান থেকে আপনি ইচ্ছা করলে কাজটা করতে পারেন। সোয়াচের মধ্যে কীভাবে কালার অ্যাড করবেন, কীভাবে কালার নিয়ে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখন আপনি সোয়াচের মধ্যে কীভাবে কালারটা অ্যাড করবেন সেটা একটু দেখি। আমি নর্মালি এখানে একটা শেপ নিলাম, একটা শেপ নিলাম, ওইটার মধ্যে আমি কালার সিএমওকে কালার দিয়ে আমি যে কোনো একটা সোয়াচ তৈরি করলাম, যে কোনো একটা কালার তৈরি করলাম। আপনি আপনার প্রয়োজন হলে যেই কালারটা আপনি বেশি ইউজ করতে চান বা বেশি টাইপের ইউজ করেন বা করবেন এরকম টাইপের যদি কোনো টাইপের কোনো ইউজ করেন, সাপোজ মনে করি আমি গোল্ডেন টাইপের যে কালারটা আছে সেই কালারটা আমি যদি ইউজ করতে চাই সেটা আমি করলাম এখানে। এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটাকে আমি সোয়াচের মধ্যে অ্যাড করতে চাচ্ছি। কীভাবে সোয়াচের মধ্যে অ্যাড করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমাদের যে সোয়াচের যে অংশটা আছে আমরা জানি উইন্ডোজে গেলে কালারের মধ্যে থেকে একটা অপশন পাবো সেটা হচ্ছে সোয়াচ। এই সোয়াচটা আমি অলরেডি এখানে অ্যাড করে রাখছি। আমি সোয়াচের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করে যদি আমি একটু বাইরে বের করে রাখি তাহলে আপনি ভালো বুঝবেন এখানে একটা অপশন পাবেন। এখানে আপনার ডিফল্ট যে অপশনগুলো আছে সেগুলো আছে এখানে, কয়েকটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কয়েকটা অপশন আছে যেগুলো আমরা ইউজ করছি কিন্তু এখানে অ্যাড আছে। কীভাবে অ্যাড হলো, কীভাবে কাজ করতেছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিব। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে যদি যাই গিয়ে যদি আমি এইখানে একটা ক্লিক করি, একটু খেয়াল করে দেখেন নিউ সোয়াচ নামের একটা অপশন আছে। নিউ সোয়াচের মধ্যে যদি আমি ক্লিক করি, ক্লিক করে একটু খেয়াল করে দেখেন এখানে আপনার এই অপশনটা অ্যাড হয়ে গেছে। এখন এইখানে আপনি যেটা শো করতেছে সেটা হচ্ছে আপনার সায়ান ম্যাজেন্ডা ইয়েলো ব্ল্যাক, অর্থাৎ সিএমওকের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা আপনার এখানে শো করতেছে। আমি যদি এটাকে অফ করে দেই, কেটে দেই, কেটে যদি আমি এখানে ড্র্যাগ করে যদি জাস্ট এটার মধ্যে ক্লিক করি দেখেন এখানে আপনার সোয়াচটা অ্যাড হয়ে যায়। আপনি ইচ্ছে করলে এখানে যে সোয়াচটা অ্যাড করছেন এটার মধ্যে আপনি কিছু কাজ করতে পারেন। আমি যদি ডাবল ক্লিক করি এখানে একটু খেয়াল করে দেখেন আপনার সোয়াচের জন্য কিছু অপশন অ্যাড হয়ে গেছে, অর্থাৎ আপনি চাইলে এখানে আবার এটাকে কাস্টমাইজ করতে পারেন। কালার টাইপ প্রসেস, আপনি যদি স্পট চান স্পট ইউজ করতে পারেন, আপনি যদি চান প্রসেস আপনার প্রসেস ইউজ করতে পারেন। আপনি এখানে একটা নাম দিতে পারেন যে আপনার এবিসিডি একটা নাম দিতে পারেন, যা ইচ্ছে তাই ইউজ করতে পারেন। কালার মুডটা হচ্ছে সিএমওকে। এখানে ছাড়াও আপনার এখানে অনেকগুলো কালার অপশন আছে, কালার মুড আছে, সেই কালার মুডের যে কোনো একটা মুড আপনি ইউজ করতে পারেন। নর্মালি সিএমওকে এবং আপনার আরজিবি মুডটাই আপনি ইউজ হয়। এরপর সায়ানটা যদি আপনি একটু বাড়াতে চান, ম্যাজেন্টা যদি একটু কমাতে চান, অর্থাৎ এখানে প্রিভিউটা দেখা যাচ্ছে আপনি ওকে করে দেন, ব্ল্যাকটাকে যদি একটু কমিয়ে দিতে চান অর্থাৎ কফি টাইপে যদি আপনি ওকে করে দিলে খেয়াল করে দেখেন আমি যে ভ্যালুগুলো অ্যাড করছি প্রত্যেকটা ভ্যালু এখানে অ্যাড হয়ে নিউ কালার সোয়াচ নামের একটা নতুন সোয়াচ অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আমার যেটা ছিল সেটাকে আমি একটু কাস্টমাইজ করে এখানে আমি অ্যাড করলাম। তো এখানে আর কিছু কাজ বাকি আছে সেগুলো একটু দেখি। কিছু কিছু সময় আমার এমন কিছু কাজ হয়, সাপোজ মনে করেন আপনি এটা অফ করে দিচ্ছেন, আপনি এখানে নিজের মতো করে একটা কালার তৈরি করে নিচ্ছেন। এখানে আমি একটা কালার তৈরি করে নিলাম, এখানে আমি আরেকটা কালার তৈরি করে নিলাম, এই কালারটা তৈরি করে নিলাম, এরকম অনেকগুলো কালার তৈরি করে নিলাম। কিন্তু এই কালারগুলো আপনার আমার সোয়াচের মধ্যে অ্যাড করা হয়নি,
আমার এই সোয়াচের মধ্যে অ্যাড করা না, কিন্তু আপনি চাচ্ছেন এই যে কালারগুলো আমি অ্যাড করছেন, হয়তো বা আপনার এগুলো পরবর্তীতে প্রয়োজন হতে পারে, বা আপনি এগুলো দেখতে চাচ্ছেন আপনার সোয়াচের মধ্যে, এরকম টাইপের যদি কিছু করতে চান তাহলে আপনি ইচ্ছা করলে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে এই যে কর্নারটা যা আছে, আপনার যে অপশন বাটন আছে, আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর একটা অপশন পাবেন হচ্ছে আপনার অ্যাড আর নেম ইট কালার। এখানে যে প্রবলেমটা, মানে যে কাজগুলো হচ্ছে, একটু আগে আমরা যে কাজের মধ্যে গেলাম, এখানে আগে যে কাজগুলো করছে সেই কাজগুলোর কয়েকটা আপনার অ্যাড হয়ে আছে, এগুলো সব আননেমড কালার দেখেন, কোনোটার মধ্যে নাম নেই, অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে আমি যদি এখানে সিলেক্ট করি, সিলেক্ট করে নেম অ্যাড আননেমড আননেমড কালার যে অপশনটা আছে, যদি ক্লিক করি অটোমেটিকলি এখানে আপনার অ্যাড হয়ে যাবে। এটার মধ্যে আমি কোনো নাম দিইনি, কিছু করে নিই, এগুলো আমি ক্রিয়েটও করতে চাচ্ছি না, এরকম টাইপের যদি আমি কিছু করতে চাই দেখেন ক্রিয়েট করার জন্য এখানে ক্লিক করতে হতো, জানা হচ্ছে আপনার কাজ করতে হতো। আপনি যদি এভাবে করতে চান, আপনি ইচ্ছে করতে, আপনি ইচ্ছে করলে এখন ডাবল ক্লিক করে আপনি ইচ্ছা করলে এখান থেকে কী করতে পারেন, ভ্যালুও চেঞ্জ করে নিয়ে কাজ করতে পারেন। দেখেন একটু খেয়াল করে দেখেন, আমি দুইটা একসাথে সিলেক্ট করছি, এই জন্য আপনার এখানে কাজ হচ্ছে না, দুইটা একসাথে কাজ হচ্ছে, এখানে গ্রুপ টাইপ মনে কাজ করতেছে। আমি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাকে, এখন যদি আমি গ্রুপ টাইপ কাজ করতে, এখন যদি আমি এটাকে সিলেক্ট করি, ডাবল ক্লিক করি, এখানে আপনি চাইলে অপশন করে আপনি এখানে ক্লিক না করে এখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, আপনি এখানে কী করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যা ইচ্ছা তার রেডি করে আপনি কাজ করতে পারেন। অর্থাৎ আননেমেডগুলোর মধ্যে আপনি আবার পরবর্তীতে এডিট করতে পারবেন, আপনি ইচ্ছা করলে চাইলে আপনার কালারগুলোর অপশন চেঞ্জ করে নিতে পারেন, আপনার কালারগুলোর ওপাসিটি চেঞ্জ করে নিতে পারেন, অর্থাৎ আপনার কালারগুলোর ভ্যালু চেঞ্জ করে নিতে পারেন। একটু খেয়াল করে দেখেন, RGB মোডে কাজ হচ্ছিলো, RGB যদি আপনি ইউজ করতে চান, RGB CMYK যদি কাজ করতে চান, CMYK, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু অ্যাড করে, এটা খুব সিম্পল এবং খুব ভালো একটা সিস্টেম, যে আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো কালার আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, যেটা আপনাকে বারবার তৈরি করা বা বারবার রেডি করার থেকে একবার আপনি যদি রেডি করে রেখে দেন, আপনি যে কোনো সময়টাকে আপনি ইউজ করতে পারেন, যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারেন। আপনি যে কালারগুলো অ্যাড করলেন সেটা যদি শুধু আপনার ফিলের জন্য আপনি ইউজ করতে পারবেন তা কিন্তু না, আপনি ইচ্ছা করলে এখানে স্ট্রোকের মধ্যে ইউজ করতে পারেন। আমি স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিচ্ছি, স্ট্রোকটাকে বাড়িয়ে দেওয়ার পর জাস্ট আপনাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে সফট করতে হবে, আপনার স্ট্রোকটাকে উপরে নিয়ে আসতে হবে। আপনি যে কোনো কালার যখন আমি ক্লিক করবো দেখেন সিম্পলভাবেই আপনারটা পেস্ট হয়ে গেছে। তো খুব সিম্পল এবং ইজি জিনিসটা, আপনি খুব ইজিলি এটার মধ্যে আপনি কালার পেস্ট করতে পারবেন, আপনি খুব ইজিলি আপনি এটার মধ্যে ইউজ করতে পারবেন, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি কালারগুলো রেখে দিয়ে কাজ করতে পারবেন, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় যে কোনো কালার আপনি অ্যাড করতে পারবেন, ডিলিট করবেন। আপনি যদি প্রয়োজন হয় যে আপনি এখান থেকে ডিলিট করে দেবেন, সাপোজ মনে করেন এই অপশনে ডিলিট ডিলিট করে দেন, ইয়েস করে দেন, আপনার হয়ে যাবে, ওকে করে দিলে হয়ে যাবে। আপনি যতগুলো এখানে অ্যাড করবেন ততগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। তবে এখানে আরও কয়েকটা অপশন দেওয়া আছে, একটু খেয়াল করে দেখেন, রেজিস্ট্রেশন একটা কালার দেওয়া আছে, এই রেজিস্ট্রেশন কালারটা হচ্ছে প্রিন্টের জন্য ইউজ করা, এটা হচ্ছে ব্ল্যাক, এখানে আপনার সায়ানের অপশন দেওয়া আছে, ম্যাজেন্টার, অনেকগুলো অপশন আছে, এটা নিয়ে আপনি এটা কখন আপনি ডিলিট করতে পারবেন, এটা ছাড়া সবগুলো আপনি ডিলিট করতে পারবেন, যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি ডিলিট করবেন। তো এইভাবে আপনি ইচ্ছা করলে যে কোনো কালারের সোয়াচ তৈরি করে নিয়ে কাজ করবেন। আরেকটা অপশন আছে, একটু খেয়াল করে দেখেন, আমি এখানে একটা ইমেজ প্লেস করতে চাচ্ছি, এই ইমেজটা আমি প্লেস করলাম, খেয়াল করে দেখেন আমার এই ইমেজটা এখানে অনেক বড়, আমি এটাকে ফিটিং করে দিচ্ছি, উল্টে গেছে সাধারণত একটা প্রবলেম হচ্ছে, এই জন্য বাদ দিয়ে দিই, আমি এখান থেকে নিয়ে আসি, প্লেস করে নিয়ে আসি, তাহলে আমার সবচেয়ে সুবিধা হবে, ড্র্যাগ করলাম এত লোকের মধ্যেই থাকবে, ওকে ফাইন। আমি জানি এটাকে ডিসপ্লে পারফরমেন্সটা ভালো করার জন্য ওয়েব ভিউতে গিয়ে যদি আমি এখানে ডিসপ্লে পারফরমেন্স হাই দিয়ে দিই তাহলে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে একটা ওয়ে আছে যেটা আমি ইউজ করছি, আমাদের আগের যে টুল প্যানেল আছে সেটার মধ্যে আমরা দেখানো হয়েছে, এখান থেকে একটু খেয়াল করে দেখেন, কালার থিম টুলস নামের একটা অপশন আছে, আমি যদি এখন এখানে ক্লিক করি আমার এইখানে যতগুলো আছে সবগুলো আপনার এখানে অ্যাড হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে, আপনি ইচ্ছে করলে এই সোয়াচটাকেও আপনি কী করতে পারেন, অ্যাড করতে পারেন। যদি চান এটাকে আপনি অ্যাড করতে, আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন কালারফুল ড্রাগ, আপনার অনেকগুলো অপশন পাবেন, অর্থাৎ এইখানে যা যা আছে সবগুলোকে অ্যাড করবেন। এইটার মধ্যে যদি আমি ক্লিক করি অ্যাড দিস থিম টু মাই কারেন্ট CC লাইব্রেরি, আরেকটা অপশনে দেবো অ্যাড দিস থিম টু সোয়াচ, আমি যদি ক্লিক করি একটু খেয়াল করে দেখেন আমার সোয়াচের মধ্যে অ্যাড হয়ে গেছে।
এখানে একটু খেয়াল করে দেখেন, আপনি সোয়াচ অল সোয়াচ অপশন আছে, অর্থাৎ আপনি কালার থিম যে টুলসটা আছে সেটা দিয়ে যেটা করতে পারবেন, আপনি যদি যে কোনো কিছুর মধ্যে একটা ক্লিক করলেন, ওই রিলেটেড যতগুলো কালার আছে ওইটার মধ্যে যতগুলো কালার আছে ওই কালারগুলো সবগুলো আপনার পেস্ট হয়ে যায়। আমি এটাকে একটু অফ রাখি, আমি এখানে আরেকটা গাতে যাচ্ছি, প্লেসে যাচ্ছি, প্লেস করি, আমি দেখতে দেখাতে যাচ্ছি আপনাকে। জাস্ট এই ইংশেটা সেভেন অ্যাপটা ওপেন করলাম, এখানে ক্লিক করলাম, ড্র্যাগ করলাম, এখান থেকে আমি কী করতেছি কালার থিম নিয়ে এখানে ড্র্যাগ ক্লিক করলাম। ক্লিক করার পর একটু খেয়াল করে দেখেন কী কী কালার আসছে না আসছে সব আপনার অ্যাড করেছে, আপনি যদি চান এখানে অ্যাড করে নিতে পারেন। তো এইভাবে আপনার প্রয়োজন অনুযায়ী কালার থিম দিয়ে আপনি কী করতে পারেন, কালারগুলো অ্যাড করে নিতে পারেন। আপনার যদি প্রয়োজন না হয় আপনি অফ করে দেন, সিলেকশন টুলে গেলে এটা চলে যাবে, আপনি যদি এখন অফ করে দেন তবু আপনার কালারগুলো যাবে না। আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করে ডিলিট করতে চাইলে ডিলিট করে, এটাকে সিলেক্ট করে ডিলিট করে চলে। এইভাবে আপনি চাইলে কালার থিম যেই টুলসটা আছে সেটার যে অনেকগুলো কালার আপনি চাইলে একসাথে অ্যাড করে নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোনো প্রবলেম থাকে, কালার নিয়ে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই জানাবেন, সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।